আল্লাহ কয় জোরে জোরে হাত কাটো, আপনি পিটি সেটা মারলেন। আল্লাহ কয় জেনে করলে 100 বেত লাগাও, আপনি পিটি সেটা মারলেন। আল্লাহর নবী কয় মদ খাইলে 80 বেত লাগাও, আপনি বাংলাদেশের ডক্টর কামালেরটা মারলেন। আল্লাহ তার দারে কাছে নাই। আল্লাহ কয় এটা আসলে কার গোলাম, আমি না অন্যে। এই জন্য কপরি নয়, কপরি নয়, আমরা রাজনীতি করি না, রাজনীতি দরকারও মনে করি না। যদি আপনারা কোরআনের আইনগুলো চালু করে দিতেন, আল্লাহর কসম করে বলি আমরা আপনাদের সাথে যোগ দিয়ে দিতাম। আমাদের পার্সোনাল কোনো স্বার্থ নাই, দরকারও নাই। কারণ আমরা যদি ক্ষমতায় যাই, ক্ষমতায় যে যায় সে দুই ধারী তলোয়ারের মাঝখানে পড়ে, এই পাশেও কাটে ওই পাশেও কাটে। ক্ষমতায় যাইয়া যদি পাবলিকের হক আদায় না করে, আল্লাহ কারে দইরা বলবে কেন আদায় করস নাই? পাবলিকেরটা আদায় করতে গিয়া আবার যদি আল্লাহরটা আদায় কম হয়, আল্লাহ কারে দইরা কইব আমারটা দেশ নাই কেন? সোজা নয়, সোজা নয়, সোজা নয়। এক আনা তসরুফ করবা ক্ষমতায় যাইয়া, এক টাকা হারাম খাইবা, আল্লাহ বলবে তোরে হারাম খাওয়ার জন্য ক্ষমতা দিছিলাম। ভুলে যাবেন না হযরত ওমর উনার চাকরকে কি বলছিলেন জেরুজালেম যাওয়ার পথে, ভাই তুমি এবার ওঠে চড়ো, আমি রশি টানি। চাকর বলছে বলেন কি, আপনি অর্ধ দুনিয়ার সম্রাট, আপনারে দেখলে শয়তান রাস্তা ছাইরা দে। রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হত কেউ হত সে এক ওমর। আর আমি আপনার গোলাম, আমি কিনা ওটের পিঠে, আর আপনি নাকি রশিদ। বলেন অসম্ভব, আমি এত বড় বেয়াদব হইতে? হযরত ওমর সাথে সাথে বললেন ভাই চালাকি করে জিতে যেও না। প্রস্তাবনা দুই রকম, একটা হলো কলিজার ভিতর থেকে আর একটা হলো দাঁতের ভিতর থেকে। দুই রকম শিক্ষক উঠছে বাস, সব সিটে মানুষ বসা, ছাত্র এক সিটে বসা, শিক্ষক উঠা সিট পায় না, ছাত্র দেখছে হুজুর আইছে প্রথমে চায় না, এমনি থাকে চাইলে নিয়ে আবার সিট ছাড়া লাগে। কিছুক্ষণ পরে হুজুর আইতে আইতে ছাত্রের কাছে আই খাড়াইছে, এবার না চাইয়া যাব। এবার কয় কি হুজুর বইবিননি, বইবিননি হুজুর বইবিন, হেঁটে কিন্তু ওড়ে না, এমন কিছু আরামি আছে না, হে উঠে না, সিট সাইড আয় না, কই বইয়েন, হে কয় হুজুর বইবেন। তখন হুজুরে বাধ্য হয়ে কি কর, এখন মনে মনে কয় যাক আমি তো কইছি আমার কি দোষ। আর আরেকটা হলো ওস্তাদ এসেছে, আপনি যখনই চোখ পড়লো গাড়ির দরজায়, আপনি সালাম দিয়ে বললেন ওস্তাদ আপনি এখানে বসেন। হযরত ওমর দায় ছাড়া প্রস্তাব দেন নাই। ও মিয়া চাকর ওটার পিঠে তুমি উঠবানি কোন, আমি চাইতাম নি কোন, এটা নয়, ওঠো। চাকর বলে বেয়াদবি করব না, হযরত ওমর বলে চালাকি করে জিতে যেও না, আমারে ঠকায়ও না, আদালতে আখেরাতে আল্লাহর দরবারে লজ্জায় পেলো না। আল্লাহ যদি বলে ওমর ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি, একা একা ওটের পিঠে চড়েছিস রে ওমর, তোর চাকরের পায়ে পোষকা পড়েছে খবর নেস নেই। আল্লাহর চোখে সবাই সমান, হাসরের মাঠে আসামি বানাইও না। তাই সাকর কোটের পিঠে তুলে দিলেন, যদি এমন শাসক আমরা পাইয়া যাইতাম যারা আল্লাহর কোরআনের আইনগুলো কায়েম করে দিত, সমাজ ইনসাফ কায়েম করে দিত, আলেম ওলামাদের রাজনীতির